সামান্য জিনিসেও জীবনের রস খুঁজে পাওয়া যায়। যেমন লেবু চায়ের কথায় ধরুন, আমরা অনেকেই দিনে বেশ কয়েকবার এমন চায়ে চুমুক দিয়ে থাকি, কিন্তু কখনো জানার চেষ্টা করি কি এই এক পেয়ালা চা আমাদের শরীরে ভালো করে নাকি ক্ষতি? শুনতে অবাক লাগলেও মস্তিষ্ক থেকে শুরু করে শরীরের প্রায় প্রতিটি ভাইটাল অর্গানের কর্মক্ষমতা বাড়াতে লেবু চায়ের কোনো বিকল্প হয় না বললেই চলে। আসলে লেবুতে উপস্থিত একাধিক কার্যকরী উপাদান আমাদের শরীরে প্রবেশ করা মাত্র নিজের খেল দেখাতে শুরু করে, ফলে ধীরে ধীরে আমাদের দেহের সচলতা বৃদ্ধি পায়, সেই সঙ্গে একাধিক রোগের প্রকোপও হ্রাস পেতে থাকে। যেমন শরীরকে বিষমুক্ত করে, খাবারের সঙ্গে এবং আরও নানাভাবে একাধিক ক্ষতিকর উপাদান প্রতিনিয়ত আমাদের শরীরে প্রবেশ করে চলেছে, আর রক্তে মিশতে থাকা এই সব টক্সিন উপাদান শরীরের পক্ষে একেবারেই ভালো নয়। তাই এ বিষয়ে সাবধান থাকাটা একান্ত প্রয়োজন। আর এই কাজটি করবেন কিভাবে? খুব সহজ, আজ থেকেই দিনে কম করে হলেও দুবার লেবু চা খাওয়ার অভ্যাস করুন, তাহলেই উপকার পাবেন। কারণ এই পানীয়টি টক্সিন উপাদানদের শরীর থেকে খুব দ্রুত বের করে দিয়ে দেহকে ভেতর থেকে পরিষ্কার করে তুলতে বিশেষ ভূমিকা পালন করে থাকে। ভাইরাল ফিভারের প্রকোপ কমায়, খুব ঠান্ডা লেগেছে, সঙ্গে নাক দিয়ে অঝরে ঝরছে জল, তাহলে এখনই এক ফ্লাস্ক লেবু চা বানিয়ে রেখে দিন, আর দিনে কম করে হলেও 2 থেকে 3 বার পান করুন, দেখবেন উপকার পাবেন। কারণ লেবু আমাদের শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতার উন্নতি ঘটায়, সেই সঙ্গে ভাইরাস এবং ব্যাকটেরিয়াদের প্রকোপ কমিয়ে এমন ধরনের শারীরিক সমস্যাকে দূরে রাখতেও বিশেষ ভূমিকা পালন করে থাকে। লেবু চায়ে অল্প করে আদা মিশিয়েও খেতে পারেন, এমনটা করলে আরও দ্রুত উপকার পাওয়া যাবে। মানসিক চাপ কমে, পরিসংখ্যান ঘাটলেই জানতে পারবেন বিশ্বের মোট জনসংখ্যার প্রায় 40% স্ট্রেস সম্পর্কিত নানাবিধ রোগের শিকার। আর সবথেকে ভয়ের বিষয় হলো আক্রান্তের মধ্যে প্রায় সিংহভাগই অল্প বয়সী, তাই তো এখন থেকেই প্রয়োজনীয় সাবধানতা অবলম্বন করা উচিত, যাতে কোনো মরণ রোগ শরীরে এসে বাসা না বাঁধে। আর এক্ষেত্রে আপনার প্রিয় বন্ধু হয়ে উঠতে পারে লেবু চা। রক্তে উপস্থিত টক্সিন উপাদানদের বের করে দিতে লেবু বিশেষ ভূমিকা নেয়। দেহে টক্সিনের মাত্রা যত কমতে থাকে মস্তিষ্ক তত চনমনে হয়ে ওঠে, ফলে স্বাভাবিকভাবেই স্ট্রেস লেভেল কমতে শুরু করে, সেই সঙ্গে মাথা ব্যথা এবং সারাক্ষণ ক্লান্ত লাগার মতো সমস্যাও দূরে পালায়। হার্টের স্বাস্থ্যের উন্নতি ঘটে, লেবুতে থাকা উপস্থিত ফ্লেভোনয়েড রক্তে লিপিডের পরিমাণ কমায়, সেই সঙ্গে আর্টারিতে যাতে কোনোভাবে ব্লাড ক্লট না করে সেদিকেও খেয়াল রাখে, ফলে স্বাভাবিকভাবেই নানাবিধ হার্টের রোগে আক্রান্ত হওয়ার আশঙ্কা অনেকাংশেই হ্রাস পায়। প্রাকৃতিক অ্যান্টিসেপটিক, লেবুতে প্রচুর মাত্রায় অ্যান্টিব্যাকটেরিয়াল এবং অ্যান্টিভাইরাল প্রপার্টিজ রয়েছে, যা প্রতিনিয়ত নানাবিধ সংক্রমণের হাত থেকে বাঁচাতে বিশেষ ভূমিকা পালন করে থাকে। তাই যারা প্রায়শই ব্যাকটেরিয়া অথবা ভাইরাল ইনফেকশনের শিকার হয়ে থাকেন, তারা নিয়মিত লেবু চা খাওয়ার অভ্যাস করুন, দেখবেন উপকার পাবেন। হজম শক্তির উন্নতি ঘটায়, লেবুতে উপস্থিত সাইট্রিক অ্যাসিড হজমে সহায়তা করে, সেই সঙ্গে কিডনি স্টোনে আক্রান্ত হওয়ার আশঙ্কাও কমায়। এখানেই শেষ নয়, খাবারে উপস্থিত নানাবিধ পুষ্টিকর উপাদান যাতে শরীরে ঠিকমতো কাজে আসতে পারে সেদিকেও লেবু চা বিশেষ খেয়াল রাখে। ইনসুলিনের কর্মক্ষমতা বাড়ায়, লেবুর রস আমাদের শরীরে প্রবেশ করা মাত্র ইনসুলিনের অ্যাক্টিভিটি বেড়ে যায়, ফলে শর্করা ভেঙে এনার্জির ঘাটতি পূরণ হয়, সেই সঙ্গে টাইপ 2 ডায়াবেটিসের আক্রান্ত হওয়ার আশঙ্কাও হ্রাস পায়। ত্বকের সৌন্দর্য বৃদ্ধি পায়, ভিটামিন সি ত্বকের স্বাস্থ্যের উন্নতিতে বিশেষ ভূমিকা পালন করে থাকে, আর এই উপাদানটি প্রচুর মাত্রায় রয়েছে লেবুতে। এবার নিশ্চয়ই বুঝতে পারছেন লেবু এবং ত্বকের সৌন্দর্যের মধ্যে সম্পর্কটা কোথায়। একাধিক গবেষণায় দেখা গেছে নিয়মিত লেবু চা খেলে ব্রণের প্রকোপ কমতে শুরু করে, সেই সঙ্গে বলিরেখা মুছে গিয়ে ত্বকের বয়সও হ্রাস পায়। আজ এ পর্যন্তই, আশা করছি ভিডিওটি আপনাদের উপকারে এসেছে। যদি উপকারে এসে থাকে তাহলে ভিডিওটিতে একটি লাইক দেবেন, আর যারা আমার চ্যানেলে নতুন এসেছেন তারা অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন।